আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার প্যান ড্রাইভটাকে ভার্চুয়াল র্যাম হিসাবে ব্যবহার করতে পারেন এবং আপনি 100% র্যামের পারফরমেন্স পাবেন। তো এই ভার্চুয়াল র্যামটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই 1 থেকে 1.5 মিনিটের মাধ্যমে, এবং আপনার এই প্যান ড্রাইভের কোনো রকম ক্ষতি হবে না। আপনি আপনার প্যান ড্রাইভে যত ইনফরমেশন বা যা যা রেখেছেন এভরিথিং ঠিক থাকবে। ঠিক রেখে আপনি সুন্দর করে র্যামটাকে আপনি আপনার প্যান ড্রাইভটাকে র্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি, বিষয়টা কেমনে করব দেখি। আমি প্রথমত আমি আমার কম্পিউটারে এই প্যান ড্রাইভটি ঢুকিয়ে নিলাম। এখানে সম্পূর্ণ প্যান ড্রাইভটি ঢোকানো হয়েছে। তারপর আমরা যেটা করব, আমরা দিস পিসিতে ঢোকার পর দেখেন ঢোকার পর যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার প্যান ড্রাইভটা। আমি মাত্র এই প্যান ড্রাইভটা কি করেছি, ইনপুট করেছি, তো মানে ঢুকিয়েছি। তো তারপর আপনি এখানে যেটা করতে হবে, আপনাকে প্যান ড্রাইভটা ঢোকানোর পর এটার উপর ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক, তারপর এখানে নিচে দেখেন একটা অপশন রয়েছে প্রপার্টিজ, এটার উপর ক্লিক করে এখানে দেখেন একটা অপশন রয়েছে রেডি বুস্ট, এটার উপর যাবেন। এখানে একটা অপশন রয়েছে রেডি বুস্ট, এই রেডি বুস্টের উপর একটু যাবেন। তারপর আমি একটা বিষয় আপনাকে সবসময় বলে রাখি, আপনি অনেকে এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে থাকে যে আসলে আমার অন্যান্য ইনফরমেশন ঠিক থাকবে কি না, সেই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশন থাকে। হ্যাঁ, আপনার প্যান ড্রাইভে যা রয়েছে সব কিন্তু ঠিক থাকবে, এটা আমি আবারও বললাম। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে তো আপনি প্রপার্টিজ এ গিয়ে এখানে রেডি বুস্টের উপর ক্লিক করবেন। রেডি বুস্টের উপর ক্লিক করার পর এখানে দেখেন একটা আছে ডেডিকেটেড দি ডিভাইস রেডি বুস্ট, এটার উপর ক্লিক করবেন। তাহলে আপনি কতটুকু র্যাম ব্যবহার করতে চান, মানে আপনি এখান থেকে যদি এটার উপর ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে যতটুকু র্যাম আছে ঠিক আরো ততটুকু র্যামের জায়গা আপনার এই প্যান ড্রাইভ থেকে সে নিয়ে নেবে। আপনি আপনার প্যান ড্রাইভ থেকে সে এতটুকু জায়গা নিয়ে প্রায় দ্বিগুণ করবে। যেমন আমারটা 4 জিবি আছে, দ্বিতীয় অপশনটাতে ক্লিক করলে সে অটোমেটিক 4 জিবি র্যাম নিয়ে নিয়েছে। তারপর আপনি চাইলে এটাতে আপনি যেটা করতে পারবেন, আমি যদি একটু দেখাই, এটা চাইলে আপনি আপনার মতো কাস্টম করেও তৈরি করতে পারবেন। ইচ্ছা করলে যেমন 2 জিবি র্যাম হিসাবে আপনি ব্যবহার করতে চাইলে এই যে 2 জিবি র্যাম নিতে পারেন। যেমন এটা হচ্ছে 2 জিবি র্যাম, আপনি ইচ্ছা করলে 2 জিবি নিতে পারেন, বাট আপনি 4 জিবি নিতে চাইলে ঠিক এই বরাবর বা আপনার কাছে যতটুকু র্যাম আছে কম্পিউটার ঠিক ততটুকু নিবে। যদি আমার কম্পিউটারে যে USB-টা ঢোকানো হচ্ছে এটা 32 জিবি, তারপর আমরা এখানে কি করলাম তো 4 জিবি বা আমাদের যতটুকু র্যাম আছে ঠিক আরো ততটুকু র্যাম নিলাম। নিয়ে এখান থেকে এর উপর ক্লিক করে তারপর এখানে ক্লিক করব অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর উপর ক্লিক করার পর দেখেন আমাদের এখানে এই যে 4 জিবি কিন্তু দখল করে নিয়েছে, এই যে ওকে 4 জিবি দখল করে নিয়েছে। দেখেন এটার ভিতরে এখন এই যে অপশনটা রয়েছে রেডি বক্সটা অলরেডি অন করা। তো এভাবে আপনি দেখেন এটা ব্যবহার করলে আপনি কিন্তু সেই 8 জিবি র্যামের পারফরমেন্স পাবেন, ও স্পিডলি এভরিথিং কাজ করবে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, 8 জিবি র্যামের পারফরমেন্স পাবেন। আমি যদি এখন একটু দেখি, এই যে দেখেন এভরিথিং মিলে আপনি 8 জিবি র্যামের পারফরমেন্স পাবেন। যাই হোক, এখন আপনি মনে করেন যে আপনার এটাকে র্যাম হিসেবে ব্যবহার করলেন, এখন আপনি চাইলে এটাকে যদি মনে করেন যে আপনি র্যাম হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন না, তারপর আপনি এইখানে যাবেন গিয়ে মাউসের ডান বাটনে, ঠিক পূর্বের মতো করে আপনি আপনার প্যান ড্রাইভের উপর গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে ঠিক এখানে প্রপার্টিজে ক্লিক করবেন, তারপর রেডি বুস্টে ক্লিক করবেন। করে এই যে নো ইউজ দাস ডিভাইস, ডো নট ইউজ দিস ডিভাইস, এটার উপর ক্লিক করে অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর উপর ক্লিক করার পর ওকে ক্লিক করেন। দেখেন আপনার এটা কিন্তু ঠিক পূর্বের মতো খালি হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে ব্যবহার করতে চাচ্ছি, প্রপার্টিজ এর উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে দ্বিতীয় অপশনটা নিলাম, তারপর অ্যাপ্লাই এর উপর ক্লিক করে ওকে ক্লিক করলাম। এবং এটা যদি আপনি এখন খুলে ফেলেন সমস্যা নেই, খুলে আবার ঢোকালে আপনার খুব 4 জিবি র্যাম হিসেবেই কাজ করবে, নো প্রবলেম। তো আশা করি আপনার কাছে বিষয়টি খুব সহজ ভাবে করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি এমনই নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে নতুন একটি টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।